এটা কার্ড ফোল্ড আছে সব কি আছে নিতে হবে আমাদের জিজ্ঞেস করতে হবে ব্র্যান্ড ওয়াইজ বলছেন না ডিল লেনোভো আর এই Welcome back to our channel, Happy Spa Family. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সানডে, সানডে স্পেশাল ব্রেকফাস্ট, ঘুগনি পরোটা। মাম্মারও খাওয়া হয়ে গেছে অলমোস্ট, মাম্মা এখন টিউশন যাবে খেয়ে, আর মিস্টারও চেম্বারে বসবে, বেটু ঘুমোচ্ছে অ্যাজ ইউজুয়াল। সকালের একটা পর্ব মিটল, এরপর দুপুরে রান্না বান্না হবে। এদিকে বেটু উঠে গেছে, নিজে নিজে গুড গুড করে উঠে চলে আসে। আর আজকে রান্না হবে ডাল, হচ্ছে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর করব এই ইলিশ মাছ। ইলিশ মাছটা বাট করে রেখেছি, আজকে এটাই বানাবো। তোর মাম্মা আগের দিন খায়নি কো, ও যেহেতু স্কুল যা স্কুল থাকে গিয়ে এসে রুটি খায়। কী হয়েছে, কেন পড়বে না বলেছে? কোথায় যাচ্ছ তুমি? বেটু এবার সারাদিন এবার দুষ্টুমি চলে, পাপা যাবে, দিদি যতক্ষণ থাকবে দিদির কাছে যাবে, এই চলবে সারাদিন। সবাই যে যার কাজে চলে গেছে, মাম্মাকে টিউশনে দিয়ে মিস্টার চেম্বারে বসে গেছে। এখন আমি আর বেটু আছি, এবার বিছানাটা গুছিয়ে নিই। সকালটা এত ব্যস্ততা থাকাতে বিছানাটা গোছাবার সময় পাই না। যাই হোক, বাজে তিনটে, মিস্টার এখন বেরিয়েছে, ও স্নান করেনি মাম্মাকে টিউশনে দিয়ে আসার পর, এবার আমরা শান্তি করে খাবো বসে বসে। এই যে আমাদের দুজনের লাঞ্চ মেনু নিয়ে নিয়েছি, আজকে বিশেষ কিছু নেই, কালকেরই টুকুস টুকুস ছিল। আজকে ওল ওল সেদ্ধ করেছি, সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল করেছি, কালো জিরে দিয়ে, আর ডাল করেছি, আর বাদবাকি সব কালকেরই ছিল, বলে দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আমরা খেয়ে নিই ঝটপট, অনেকটা বেলা হয়ে গেছে। ওই করে যাচ্ছে দেখো, আর ওর দুষ্টুমি দেখো, লেবুটা খেয়েছে, লেবুটা খেয়ে এবার সাজাচ্ছে দেখো, বলছে কি করবে ভেবে পায় না। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6:45 মতো বাজছে, আমি রাত্রে ডিনারে করবো বলে চলে এসে, যেহেতু আজকে একটু রিলায়েন্সে যাবো বললাম, সেই জন্যই বানাচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, রুটির তরকারি। ডিমটা সকালেই সেদ্ধ করে রেখেছিলাম, আর এই সন্ধ্যেবেলায় এবার রান্নাটা করতে এলাম। এটা সানরাইজের এগ কারি মশলা দিয়ে বানাবো, আর অন্যদিকে চাটা বানাচ্ছি। মিস্টার গেছে মাম্মাকে টিউশন থেকে আনতে, মিস্টার এলে রিলায়েন্সে যাবো বলেছিলাম, রিলায়েন্সে যাবো, চাটা খেয়ে যাব, সেই জন্যই তরকারিটা করে রাখছি, এসে রুটিটা করে নেবো তাহলেই হয়ে যাবে। এদিকে আবার বৃষ্টি পড়ছে, কাউকে নিয়ে যাওয়া যাবে না, মাম্মা আর বেটুকে, মিস্টারে আমি দুজনেই টুকুরে যাব, গিয়ে নিয়ে চলে আসব। প্রথমে ভেবেছিলাম ল্যাপটপ কিনে দেবো, কিন্তু দেখলাম যে ল্যাপটপ কিনলে ওর হোয়াটসঅ্যাপে কাজই, আমার ফোনটা নিয়ে টানাটানি করছে, আমি ভিডিও করতেও আমার অসুবিধে হচ্ছে, তাই ভাবলাম যে এখন ট্যাবে কিনে দিই, ওর পারপাস সার্ভ হবে, আর যখন নতুন ফ্ল্যাটে যাব তখন ওকে একটা ডেস্কটপ কিনে দেবো, এটাই ইচ্ছা আছে। মাম্মাকে কিছু বলেনি, দেখি ওই জন্য বলেছি যে যাবো আজকে দেখতে, ও পেলে হয়তো খুশি হয়ে যাবে, জানি না এখন পাবো কি না, এখন আগে দেখি কীরকম পাওয়া যায়। কি এখন তো আবার সব ওয়াইফাই কানেকশান ছাড়া কোনো ট্যাব বিক্রি হয় না, দেখি এলটি কানেকশানে আছে কি না, যেহেতু আমার বাড়িতে এখনও ওয়াইফাই কানেকশান নেওয়া হয়নি। কথা বলতে বলতে আমার রান্নাটাও মোটামুটি হয়েই গেছে। এই যে সানরাইজ এগ কারি মশলা, এই মশলাটা দিয়ে বানাই, খুব ভালো হয় রুটি তরকারি, নাহলে কী করব রোজ রোজ এটাই মাথায় আসে না, আর ডিম দেখলে মাম্মা খুশি হয়ে যায়, সেই জন্যই। যাই হোক, আজকে সানডে, সানডে নাইট, আর এখন আমি চিকেন করাটা বন্ধ করে দিয়েছি রবিবার দিনকে, মিস্টার খেতে চায় না কো, অন্যজন উইকডেজে বানাই, মিস্টার মাছ খেতে এখন বেশি পছন্দ করছে, যাই হোক সেই জন্যই বানাই। এদিকে মাম্মা মাছ দেখলে এখন রেগে যায়, কোন দিকে যাই, যাই হোক ব্যালেন্স করেই চলতে হবে, সেটি এরই নাম সংসার, তাই মাম্মার জন্য একটু ডিম করে দিচ্ছি, রাত্রিবেলা খুশি হয়ে যাবে বেচারি, সেই পারপাসেই করা। যাই হোক, চারবার রান্নাটা করে নিই, করে নিয়ে আবার বেরোতে হবে। মিস্টার এসে গেছে মাম্মাকে নিয়ে, তাই চাটা করে রেখেছিলাম, আর একটু গরম করে নিচ্ছি, আর তরকারিটা হয়ে গেছে, ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন নিয়ে বসে গেছি, চা করলাম এই জাস্ট, আর তরকারিটা করে রাখলাম, একটু বেরোবো আমি আর মিস্টারই বেরোবো একটু। মাম্মার ট্যাবটা অনেকদিন থেকেই খারাপ হয়ে গেছে, চার্জ দেওয়ার পর আর অন হচ্ছে না, সারানোও যাবে না,
লকডাউনের সময় আমার ট্যাবে ছিল, ও পড়াশোনা করতো, ওকে আর কিছু কিনে দেওয়া হয়নি। দেখছিলাম রোজ মাঝে মাঝে দোকানে গিয়ে ল্যাপটপ দেখছিলাম, কিন্তু শেষমেশ ভাবলাম আমার একটা ট্যাবে কিনে দিই, কারণ ল্যাপটপ হলে ও তো হোয়াটসঅ্যাপে কাজ করতে হয়, সেই আমার ফোনটাই নেয়। বৃষ্টি পড়ছে আবার, যে দুটো বাড়িতে থাকবে, মাম্মাকে টিউশন থেকে নিয়ে চলে এসেছে, এসে রুটিটা করবো। চলো চাটা আগে খেয়ে যাই, চাটা খেয়ে যেতে হবে, তাহলে দেরি হয়ে যায় অনেকটা। আমি এই যে বেটু, বেটুকে ললিপপ দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, যখন তখন বেটুকে নিয়ে গেলে ভালো হতো। মিস্টারও রেডি হয়ে গেছে, মিস্টার কোথায় গেলে গো, মিস্টার কোথায় গো, এই যে মিস্টার, মিস্টারও রেডি হয়ে গেছে, নিচ্ছি চলিয়ে বা অলরেডি বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি এক রাউন্ড হয়েও গেছে, বিদ্যুৎও চমকাচ্ছে কিন্তু। তবে লোকজন আছে রাস্তাতে, আমরা বেরিয়ে গেছি, আমি ছাতা নিয়েছি, এই বৃষ্টিতে যাওয়া যায়, কাছেই, বেশি দূরে নয় যদিও। এই যে আমরা এসে গেছি রিলায়েন্স ডিজিটাল, কত কি যে কিনেছি, এই যে এখানে গেছি, পরিষ্কার অর্ধেক রাস্তায় বৃষ্টি আর অর্ধেকটাই বৃষ্টি নেই, বলো স্টেশনের দিকে বৃষ্টি নেই গো, যাই হোক আমরা চলুন আমরা দেখি। অনেক ট্যাবই দেখলাম, কিন্তু বেশিরভাগই ওয়াইফাই কানেকশন দেয়া করা, কিন্তু আমার তো চলবে না, আমার এলটি চাই, সেই জন্য একটা স্যামসং এর ট্যাব পছন্দ হলো, সেটাকেই নিচ্ছে। হয়ে গেছে নেওয়া, এবার বিলিংটা করিয়ে নিই, বাড়ি যাব, তাও অনেকটা দেরি হয়ে গেল। এর নিচেতে এদের এখানে ল্যাপটপ, ফোন, টিভি, আয়রন এইসবই রয়েছে, আর ওপরে থাকে ওয়াশিং মেশিন, ওপরটা আর আছে। আমরা এসে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 বাজছে, যাচ্ছি না, 9:30 বাজছে, জেনে নিয়ে এসছি, খুলি, এই যে খোলো, আনবক্সিং করো, এই যে ওকে দেখলাম ল্যাপটপের থেকে, এটা তোর ট্যাব, ওই ট্যাবটা থেকে বড়, অনেকটা বড়, বিগ, ভেরি লার্জ। দেখলাম ল্যাপটপ দিয়ে লাভ নেই, তোকে সেই আমার ফোন ইউজ করতে হবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসছি, মামা তো ট্যাব পেয়ে ভীষণ খুশি, এটা নিয়ে দেখে যাচ্ছে, অফকোর্স, যাই হোক এবার খেতে হবে, চলো কাল থেকে স্কুল আবার। এই যে আজকে রাত্রের ডিনার, ডিনারে আমি বানিয়েছি, দেখিয়েছিলাম, এই যে ডিম আলু, দেখতে দারুণ হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়। ভিডিওটা আর বেটু কী করছে বা দেখিয়ে নিই, বেটু পাপার সঙ্গে আগর খাচ্ছে, পাপার বেটু। ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বাই, গুড নাইট।